필요한 스팟 모멘트 বঙ্গবন্ধুদেরকে সবসময় দায়িত্বশীল মনে করতে আমরা যে বঙ্গবন্ধুর জীবনী পর্যালোচনা করি আজকে আমার শিশুদের সামনে আমার সন্তানদের সামনে আমরা কি দেখি আমরা দেখি বঙ্গবন্ধু তার প্রাইমারি স্কুল জীবনে যে স্কুলের নাম তোমরা অনেকেই শুনেছ টুঙ্গিপাড়ার ভীমানাঙ্গা প্রাইমারি স্কুল সেই স্কুলে পড়াশোনা করার সময় উনি কি বলেছিলেন তার প্রধান শিক্ষক স্যারকে বলেছিলেন যে আমার স্কুলে সাপ দিয়ে পানি পড়ে এটা আপনি ঠিক করে দিন তার পরবর্তী আমি আসি বঙ্গবন্ধু পড়াশোনা করতেন কলকাতার বিখ্যাত ইসলামিয়া কলেজে সেখানে উনি যেই কর্মচারীদের থেকে ভাত খাওয়াত চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদের ন্যায্য অধিকারের জন্য তাদের সঙ্গে আন্দোলনে শরিক হয়েছিলেন এই ছিল বঙ্গবন্ধু যিনি যখন থেকে আল্লাহ তাআলা বুসুক দান করেছে তখন থেকে মানুষের কল্যাণের জন্য মানুষের কাজে নিয়োজিত রাখতে আমরা যদি স্বাধীনতার ইতিহাস দেখি ১৯৪৮-১৯৭১ এই দীর্ঘ ২৩ বছরের রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধু আন্দোলন সংগ্রাম করেছেন মানুষের জন্য মানুষের মুক্তির জন্য সেই জন্য আজকে উনি বিশ্ব মানবতার দূত বিশ্ব শান্তির দূত বিশ্ব মানবতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ২৩ বছরের জীবনে উনি ১৩টি বছর কারাগারে কাটিয়েছেন এই বাঙালি জাতির একটি লাল সবুজ পতাকা দেশ উপহার দেওয়ার জন্য আজকে যেমন স্যার বলে গেলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্বাধীন সাধারণ বাংলাদেশ সবগুলো এক সূত্রে গাঁথা বঙ্গবন্ধু বাদ দিয়ে পুরোটারই অস্তিত্ব নাই আজকে বঙ্গবন্ধু ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দীর্ঘদিনের মহাসাক্ষর মুক্তি সংগ্রামের পরে যেই দেশ আমাদেরকে পাড়া দিয়েছে সেই দেশকে গড়ার যখন তিনি আত্মনিয়োগ করলেন দেশের সকল মানুষকে নিয়ে যখন একটি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে শান্তির বাংলাদেশ গড়ার প্রক্রিয়ারত হলেন তখনই কিছু ঘাতক চক্রবাহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট তাকে সপরিবারে নিহত করলেন কারা করলেন আমরা জানি প্রত্যেক কাজের ভালো দিক মন্দ দিক রয়েছে এদেশের কিছু কুচক্রি ঘাতক বাংলা নামের দেশটি বিশ্ব মান থাকুক সেই দল জাতির জনককে হত্যা করার মাধ্যমে চেয়েছিল এই লাল সবুজ পতাকাকে বন্ধ করে পৃথিবীর বুক থেকে লাল সবুজ পতাকাকে চিরবিচ্ছিন্ন করে দিয়েছিল তার কিন্তু প্রকৃতির অমর বিধান আজকে সেই লাল সবুজ পতাকা আজকে বঙ্গবন্ধু তার কথায় বলে গেছিলেন আমি একটু কর্মটি উপস্থিত করে গেলে আমি বাঙালি আমি মানুষ আমি মুসলমান আমি একবারই মরতে পারি মুসলমান কোনোদিন বারবার মরে না আজকে পাকিস্তানি শাসক গোষ্ঠী বঙ্গবন্ধুকে জেলে জুলুম ফাঁসির মঞ্চে ভয় দেখিয়ে বাঙালি কাতাকে তার স্বাধীনতার মূল মন্ত্র থেকে পিছিয়ে আসতে দেয়নি সেই নেতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলেছিলেন মানুষ হিসেবে গোটা মানব জাতি নিয়েই আমি ভাবি বাঙালি হিসাবে বাঙালির যা ভালো মন্দ সব কিছু নিয়েই আমি ভাবি এই সম্পৃক্তার ভালোবাসার একটি উৎস মানুষের প্রতি ভালোবাসা যেই ভালোবাসা আমাকে সবসময় মানুষের জন্য কাজ করতে উদ্বেলিত করে বাঙালির জন্য কাজ করতে উদ্বেলিত করে সেই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে আমরা যদি আমরা কি দেখি উনি দেশকে একটি সংবিধান দিয়েছিলেন দেশ পরিচালনা মূল মন্ত্র সংবিধান সেই সংবিধান দিয়েছিলেন উনি একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে ভারতের সৈন্যবাহিনী ট্রেজেন্টলমেন্ট চুক্তির মাধ্যমে ফ্রেন্ডলি পরিবেশে ভারতে ফেরত পাঠিয়েছিলেন যুদ্ধ বিধ্বস্ত উনি আমাদের বলে আমি ইসলামী রাষ্ট্র নয় ওয়াইসের সম্মেলন লাভ করেছে লাভ করেছিলেন প্রত্যেকটি জায়গায় উনি সফল হচ্ছিলেন কিন্তু জাতির জনকে এই সফলতাকে স্তব্ধ করতেছিল ঘাতক চক্র আজকে দেখুন আজকে সেই বঙ্গবন্ধু সুযোগ তন্ময়া মাননীয় প্রধানমন্ত্রী জরুরি নেতৃত্বের হাতে আজকে বাংলাদেশ আজকে বাংলাদেশ মন হারায়নি জাতির কাছে পরম মুক্ত করা হয়েছে যেই ১৯৭১
আমাকে শহীদ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী হ্যাঁ হানাদার দল পাকিস্তানি হানাদার দল আল্লাহর আর সুন্দর তাদের কাছে বিচার নিশ্চিত করা হয়েছে যারা 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধুর সব পরিবার নিহত করেছিলেন তাদের বিচার আজকে বাংলার জমিনে নিশ্চিত করা হয়েছে যারা দণ্ডমুক্ত হয়েছে বঙ্গবন্ধুর সুযোগ ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত এই জন্য আসুন আসুন সন্তানেরা আমার শিশুরা আমার নবপ্রজন্মরা বঙ্গবন্ধুর আদর্শে নিজেকে আমরা আদর্শিত করি আমরা মানুষ কি আমরা মানুষকে ভালোবাসি আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি প্রত্যেক জায়গা থেকে দেশের জন্য কাজ করি আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শে নিজেকে আলোকিত করি তবে আমাদের সমাজ থেকে বাল্যবিবাহ জঙ্গি সন্ত্রাস ইত্যাদি মাদক সমাজ গঠন হবে এই জন্য আজকে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি আমাদের কাজ তোমাদেরকে পথ প্রদর্শন করা আমাদের কাজ বঙ্গবন্ধুর আদর্শ তোমাদের মাঝে ছড়িয়ে দেওয়া দিয়ে দেওয়া একমাত্র বঙ্গবন্ধুর আদর্শে নিজেকে দীক্ষিত করে জাতির জনকের স্বপ্ন 2041 সালে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা যেই স্বপ্নের বাস্তব রূপ দিতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্নে তোমরা হবে কারিগর সেই 2041 সালে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা নির্মাণে তোমরা হবে কারিগর এই প্রত্যাশায় আজকে আমরা শেষ করলাম সামনের দিনে তোমাদের সঙ্গে বারবার দেখা হবে উন্নত দেশের সুনাগরিক হিসাবে ধন্যবাদ সবাইকে জয়